সরকারি প্রকল্পের প্রায় 2 কোটি টাকা তছরুপের অভিযোগ। গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন প্রধান সমেত 3 জন। 100 দিনের কাজসহ বিভিন্ন প্রকল্পের প্রায় 2 কোটি টাকা তছরুপের অভিযোগ মালদার কাজলের বৌরগাছি 2 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান সুবোধ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করেছে অ্যান্টি করাপশন ব্যুরো। একই সঙ্গে ওই গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শোভেন রায় ও নির্মাণ সহায়ক অপূর্ব বড়ুইকে পাকড়াও করেছে দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের টাকা দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের অবৈধভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। জানা গিয়েছে হাইকোর্টে দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতেই কলকাতা থেকে গাজলে আসেন দুর্নীতি দমন শাখার 10 সদস্যের একটি টিম। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, বৌরগাছি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবোধ সরকার সহ পঞ্চায়েতের বেশ কয়েকজনের বিরুদ্ধে সরকারি প্রকল্পের প্রায় 2 কোটি টাকা তছরুপের অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই গ্রাম পঞ্চায়েতেরই কয়েকজন বাসিন্দা। মামলা করার পর একজন মামলাকারী দাদাকে খুনের অভিযোগ উঠেছে প্রাক্তন প্রধানের বিরুদ্ধে। সেই মামলার পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন শাখা অভিযুক্তদের গ্রেফতার করায় খানিকটা আশ্বস্ত হয়েছেন অভিযোগকারীরা। তার নামে অভিযোগ ছিল আমাদের এটাই যে আমরা নিজেরা নিজস্ব পুকুর খনন করেছি, আমরা সেটাকে এনআরজিএস এর কাজে ভরে দিয়ে টাকা পয়সা তুলে নিজে আত্মসাৎ করেছে প্রধান। এই নিয়ে প্রধানের সঙ্গে আমরা বলেছিলাম যে এইভাবে কেন করলাম, ও যে যা মুসলিম ভাষায় গালাগালি দেয় গালাগালি দিয়ে ঠিক আছে, তারপর একটা ডিউটি ফিক্স লিখছি। তখন কী করলাম, আমি নিজেই অভিযোগ করলাম বিডিও থানা, এই বিডিওকে করেছি, ডিএমকে করেছি, এসডিওকে করেছি। করার পর এই দুর্ঘটনা করার পর তারপরে এগুলো করার পর তখন আমাকে তো পাইনি দাদাকে, তখন কি করেছে রাত্রে অন্ধকারে বাগানের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। তারপরে কি হলো, তারপরে আমরা থানায় গেলাম, থানায় অভিযোগ করলাম। অভিযোগ করার পর থানাও কোনো পুলিশের আশ্বাস পাইনি, আমরা এখন অব্দিও পাইনি। হ্যাঁ, এই আমাদের এই স্কিমের ইয়ের জন্য গ্রেফতার করেছে দুর্নীতির অভিযোগে। উনি টিম ছিল প্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধান বোরগাছি 2। কি মনে